অপরিচ্ছন্ন ইএমইউ ট্রেনের পরিবর্তে সাধারণ লোকাল ট্রেন চালানোর দাবি তুলে বুধবার সকাল 8টা থেকে রেল অবরোধে সামিল হলেন রানাঘাটের রেলযাত্রীরা। অবরোধের জেরে দিনের ব্যস্ততম সময়ে রানাঘাট লালগোলা, রানাঘাট শান্তিপুর, রানাঘাট গেঁদে শাখায় ব্যাহত হয় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল। অবরোধকারীদের দাবি, সকাল 8টা 35 মিনিটের ডাউন রানাঘাট শিয়ালদা লোকাল ট্রেন অধিকাংশ দিন বাতিল করা হচ্ছে। পরিবর্তে লালগোলা থেকে আসা শিয়ালদাগামী ইএমইউ ট্রেনকে ডাউন রানাঘাট লোকাল করে দেওয়া হচ্ছে, ফলে অপরিচ্ছন্ন ট্রেনে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিদিন। একাধিকবার রেল কর্তৃপক্ষকে সমস্যার কথা জানালেও কোনো পদক্ষেপ করা হয়নি, তাই এদিন সকাল থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন অবরোধ করে বিক্ষোভে সামিল হন নিত্যযাত্রীরা। স্টেশন মাস্টার থেকে বলা হলো যে 2 মাসের পরে আপনাদের এখন করোনা পিরিয়ড চলছে, 2 মাসের মধ্যে আপনাদের এই রেকটা চেঞ্জ করে আবার পুনরায় রেক দেওয়া হবে, সেরকম চলছে। কিন্তু আজকে একটা প্রবলেমের জন্য আমাদের ফাঁকা রেক না দিয়ে ভর্তি রেক দেওয়া হয়েছে। আমাদের 8:30 রানাঘাট লোকাল প্রত্যেক দিন রিপ্রেপ করা হচ্ছে আমাদেরকে। 8:30 আমরা যারা যাই তাদের মানুষ বলে মনে করা হয় না। আমরা আজকে গেছিলাম, যাওয়ার পরে বলছে আপনাদের অবরোধ করার ক্ষমতা থাকলে করে নেন, গাড়ি ওইটাই যাবে। আমাদের বক্তব্য, মেমু গাড়িটাকে ক্যান্সেল করতে হবে। আর গাড়িটাকে আমাদের টাইমে যায় না, 8:35 গাড়িটা কোনোদিন 9টায় যায়, কোনোদিন 9:20 যায়, কোনোদিন 6 নম্বর থেকে দেয়, কোনোদিন 5 নম্বর থেকে দেয়। আমরা ভ্যান্ডার, আমরা মেমুতে মাল তুলতে পারি না। আমাদের বিভিন্ন, আমাদের 100 ব্যবসায়িক আছি, আমাদের মাল তুলতে গেলে আমাদের সমস্যা হয় মেমু গাড়িতে। আমরা চাচ্ছি মেমু রেল পক্ষকে আমরা জানিয়েছিলাম, বলছে এটাকে কিছু করা যাবে না, মেমু এখন চলবে। আমরা দরখাস্ত দিয়েছিলাম আরএসএসের ঘরে, আমরা কাগজ দিয়েছি, আমাদের কোনো পাত্তাই যায়নি। আমরা ট্রেন চালিয়েছি লোকাল ট্রেনটা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।